بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে তো আমি সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি এখানে আমি সকালের নাস্তায় বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি আমি তাড়াহুড়ো করে নুডলসটা রান্না করে নেব এটা সিম্পল ভাবে রান্না করছি শুধু ডিম দিয়ে এখানে কোনো মরিচ দেব না তো আমার নুডলস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দেব ওরা খেয়ে নেবে আর আমি দুপুরের রান্নার জন্য সবকিছু গুছগাছ করে নেব প্রতিদিন কিন্তু একই ধরনের নাস্তা খেতে চায় না বাচ্চারা তো এক এক দিন এক এক রকম নাস্তা সকালে তৈরি করতে হয় তো বাচ্চাদের খাওয়ার ঝামেলা শেষ এখন আমি দুপুরের রান্নার আয়োজন করছি এখানে আমি একটি তরকারি বসিয়ে দিচ্ছি তো প্রতিদিনের মতোই তেল দিয়ে পেস্টটা ব্রাউন করে ভেজে নিলাম এখন আদা রসুন পেস্টটি দিয়ে দেব অল্প করে আদা রসুন দেব যেহেতু ইলিশ মাছের তরকারিতে একটু আদা রসুন কমিয়ে দেই অনেকে দেয় না তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এর জন্য একটু পানি দিয়ে দিলাম তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কিছু কথা বলবো আপনাদের সাথে অনেক পরিশ্রম করে কিন্তু আমরা একটি ভিডিও বানাই সংসার সন্তান সবকিছু সামলিয়ে তারপরে ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া তারপরে ভিডিও আপলোড করা অনেক ঝামেলা তো এত কষ্ট করে একটা ভিডিও ছাড়ার পরে যদি দেখি যে ভালো ভিউ হয় না খুব কষ্ট লাগে ভিউ না হওয়াটাও স্বাভাবিক আর ভিডিও ভাইরাল না হলে কি করার আছে কিছু কিছু মানুষ আছে যে ভিডিও দেখে এসে সুন্দর কমেন্ট করে মনে হচ্ছে যে সে আমার ভিডিওটা দেখে একদম উল্টিয়ে পাল্টিয়ে ফেলেছে কিন্তু আদৌ ভিডিওটা দেখিনি শুধু এসে একটা কমেন্ট করে চলে যায় কি দরকার এভাবে এসে একটা কমেন্ট করার কমেন্ট না করলেও পারেন ওইসব বন্ধুদেরকে বলতে চাই যারা শুধু কমেন্ট করার জন্য আসে প্লিজ দয়া করে কষ্ট করে কমেন্ট করতে আসবেন না আপনার যেহেতু সময় নেই শুধু কমেন্ট করেন আপনার কমেন্টের ধরন দেখলে বোঝা যায় যে আপনি ভিডিওটি দেখেছেন কি না ও নাইস তারপরে খুব ভালো লাগলো এই ধরনের যেই কমেন্টগুলো করেন পুরো ভিডিও দেখেন না শুধু লেখা লিখে দেন নাইস কি নাইস তখন জানতে খুব ইচ্ছে করে যে কি নাইসটা কি এই ধরনের কমেন্ট করার কি দরকার এগুলোতে আরও নিজেরও ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি করছেন আমার এমন ভিউয়ার্সের দরকার নেই যারা শুধু কমেন্ট করার জন্য এসে কমেন্ট বক্সে হাজিরা দিয়ে যান কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যে বলিনি যাদের গায়ে গিয়ে লেগেছে তারা এমন করেন এর জন্য গায়ে লেগেছে তো যাদের গায়ে লাগে তারা দয়া করে ভিডিও ক্লিক করবেন না দেখবেন না আর আমার সব ভিউয়ার্সরা এক না সবাই একরকম না আমার যতটুকুই আমার ছোট্ট চ্যানেলে যতজনই বন্ধু আছেন সবাই একরকম না সব অনেক ভালো আপুরাও আছেন যারা নাকি পুরো ভিডিও দেখেন আর কিছু কিছু মানুষ আছেন যাদেরকে মানে চিনাই যায় যে তারা শুধু কমেন্ট করার জন্য আসে কমেন্ট করে চলে যায় যাতে আমি আবার ওনার ভিডিওটা গিয়ে দেখি ওই ধরনের সবার ভিডিও দেখা আমি ছেড়ে দিয়েছি আমি দেখি না আর আপনার ভালো না লাগলে আপনিও আমার ভিডিও দেখবেন না আমি কোনো বন্ধু বান্ধবের জন্য ভিডিও বানাই না আমি রিয়েল ভিউয়ার্সদের জন্য ভিডিও বানাই আমার ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন দিবে আর হাজার মানুষ এমনিতেই দেখবে আমার হাতে গোনা যে বন্ধু বান্ধব আছে তারা যে দেখতেই হবে তারা না দেখলে আমি ইউটিউবে চলতেই পারবো না এমন কোনো কথা নেই আমার রিয়েল ভিউয়ার্স দরকার যারা নাকি আমাকে
আমাকে বন্ধু না বানিয়ে আমার ভিডিও দেখবে, আমার আমাকে বলবে না বন্ধু ভিডিও দেখছো না কেন, আসো ভিডিও দেখো, এরকম বন্ধুর আমার দরকার নেই। আমার রিয়েল বন্ধুর দরকার, যারা নাকি আমার ভিডিও শুধু দেখবে, আমাকে এসে বলবে না যে তুমিও আমার ভিডিও দেখো। কথা বলতে বলতে আমি তরকারিটা রান্না করে ফেলছি। এখানে আমি মাছ কষিয়ে নিয়েছি, পটল কষিয়ে নিয়েছি, আজকে ভাজাভাজি করিনি, আজকে কষিয়ে তারপরে রান্না করতেছি। কারণ টাটকা আজকেই মাছটা বাজার থেকে এনেছে, তো ভাবলাম যে টাটকা মাছ দিয়ে রান্না করে ফেলি, এর জন্য আর কষালাম বাজলাম না, কষিয়ে রান্না করলাম। তো তরকারিটা রান্না করে নিয়েছি, এখন আমি একটু পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা অবশ্যই দিয়েছি, তো পুঁই শাকটা রান্না করে নেই, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। আজকের ভিডিওতে হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে, তারপরেও সত্যিটা সবসময় শুনতে একটু কড়াই লাগে, যেটা সত্য সেটাই বলেছি। কারো কাছে ভালো লাগলে লাগতেও পারে, নাও লাগতে পারে। যারা আমার রিয়েল ফ্রেন্ড, যারা আমার রিয়েল বন্ধু, যারা নাকি নিজের ভালো চান এবং আমারও ভালো চান, তাদের কোনো কষ্ট লাগবে না জানি। এদিকে আমি শাকটা রান্না করে নিচ্ছি, এখানে পরিমাণ মতো একটু আদা রসুন দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সব ধরনের ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে তারপরে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব মাছের সাথে, তারপরে আমি এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে উপর দিয়ে আমি শাকগুলো দেব। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি শাকগুলো দিয়ে দিব। আমি শাকগুলো দিয়ে দিলাম, অনেকগুলো শাক, কিন্তু এখন এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে, আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম একটু, আর এখন একেবারে শাকগুলো নরম হয়ে অল্প একটু হয়ে গিয়েছে। শাকটা খেতে খুব টেস্টি হয়েছিল, মাশাল্লাহ। তো শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে, খাওয়ার পরে বয়স দিচ্ছি তো তাই বললাম টেস্টি হয়েছিল। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
তো আমার রান্না বান্না শেষ, এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নেব শাকটা। তো আমি দুটো তরকারি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। তো আমার রান্না বান্না এখানে শেষ, আর আমিও আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।